যত রকমের ডিজাইন হয় আমি সবকটা আজকে তোমাদের দেখাবো। সেটার মধ্যে আছে পেন্ডেন্ট সেট, আছে গিনির আংটি, আছে গিনির, তারপর টপস আছে, তারপর দুলো আছে, তারপর তোমার পেন্ডেন্ট আছে, গিনি চেন আছে, গিনি নেকলেস আছে, সেলিহার আছে গিনির, এখানে গিনির সীতাহারও আছে। তাহলে গিনির যত রকমের কালেকশন হয় সব তোমরা এই ভিডিওটাতে দেখতে পাবে। আবারও বলছি, প্রচুর ডিজাইন, প্রচুর কালেকশন, সব কালেকশন সব ডিজাইন দেখতে হলে শপে ভিজিট করতে হবে। আমি প্রত্যেকটার একটা একটা করে নিয়ে তুলে নিয়েছি তোমাদের দেখিয়ে একটা আইডিয়া দেওয়ার জন্য, যারা কিনা আমাকে গিনির ওপর বারবার ধরে রিকোয়েস্ট করেছিল যে গোল্ডের গিনি কালেকশন দেখাও, গিনির বিভিন্ন ধরনের ডিজাইন দেখাও, তাদের জন্য আমার এই ভিডিওটা রিকোয়েস্ট থাকবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু নিউ সানন্দা জুয়েলার্সে ভিজিট করবে। আর যারা অন্য স্টেটে আছো আমি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু অনলাইনের মারফত অর্ডার করে নেবে। কিভাবে অর্ডার করবে, শপের ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, একটু ফোন করে অর্ডার করে নিও। আর বিয়ের সিজন চলছে, বিয়ে উপলক্ষেও তোমরা যদি এই কালেকশনগুলো থেকে কারোর ভালো লেগে থাকে নিজেদের প্রয়োজনে বা গিফট দেওয়ার প্রয়োজনে কিন্তু কালেক্ট করে নিতেই পারো। শুরু করা যাক, তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই আমি হাতের মধ্যে কি পরে আছি। দেখো হাতের মধ্যে আমি পরে আছি এই জুয়েলার্সের শাখাপলা, যেগুলো একদম নতুন কালেকশন, এবং সাথে আমি যেটা পরে আছি বাউটি, এটা হচ্ছে মটর চুড়ি বাউটি বলে। আচ্ছা, দুটোর ওয়েট আছে এখানে, কত গ্রাম আছে, 12 গ্রাম 6 মিলিগ্রাম। ওকে, 12 গ্রাম 6 মিলিগ্রাম আছে, যদিও এটার প্রচলন এখন বলতে গেলে ম্যাক্সিমাম গোল্ড শপে পাওয়া যায় না, তবে নিউ সানন্দা জুয়েলার্স দেখলাম রেখেছে। এগুলো হচ্ছে পুরোনো দিনের ডিজাইন, পুরোনো দিনের গহনা, আমার মনে হলো আমি শেয়ার করি তোমাদের সাথে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই ধরনের পুরোনো দিনের গয়নাও তোমরা পেয়ে যেতে পারো নিউ সানন্দা জুয়েলার্স থেকে। এটার দুটো দাম বলে দাও। দুটো মিলিয়ে পড়বে 1,35,000 টাকা, ঠিক আছে, অবশ্যই কালেক্ট করে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। সবার আগে জেনে নেবো আজকে গোল্ড রেট কত। আজকের গোল্ড রেট আছে 4,816 টাকা পার, 4,816 টাকা পার গ্রাম। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি এটা দিয়ে দেখা শুরু করলাম। এখানে আছে একটা গিনি আংটি, এটার ওয়েট কত আমাকে একটু বলে দাও। এটার ওয়েট আছে 7 গ্রাম 90 মিলি, 7 গ্রাম 90 মিলিগ্রাম মাত্র। কি সুন্দর না ডিজাইনটা, আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কত আসবে এটা, এটা 39,100 আসছে, 39,100 টাকা আসছে আজকের গোল্ড রেট অনুযায়ী। এই প্রসঙ্গে বলে রাখি, এখন কিন্তু সানন্দা জুয়েলার্সে, নিউ সানন্দা জুয়েলার্সে কিন্তু অফ চলছে মজুরির ওপর 15%, আর আমার চ্যানেল থেকে যদি ভিজিট করো আরও এক্সট্রা 5% অফ পাবে। তাহলে নিউ সানন্দা জুয়েলার্সে তোমরা টোটাল মজুরির ওপর 20% পর্যন্ত অফ পেয়ে যাবে। সুতরাং দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব সবে ভিজিট করো। এবার দেখছি এই সেটটা, দেখো একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে এক জোড়া ইয়াররিং, আবার সাথে আছে এরকম পেন্ডেন্ট, ঠিক আছে। দেখো এই পেন্ডেন্টের ওয়েটটা আমি তোমাদের বলছি, 6 গ্রাম 340 মিলিগ্রাম, 6 গ্রাম 340 মিলিগ্রাম আছে পেন্ডেন্টের ওয়েট। এটার দাম কত আসবে, এটার দাম এসে যাবে 35,000 টাকা, মাত্র 35,000 টাকা চলে আসবে এটার দাম। সব কিন্তু হলমার্ক গোল্ড 22 ক্যারেট, ঠিক আছে, সব হলমার্ক 22 ক্যারেট। ওকে, আচ্ছা ঠিক আছে। আর এর সাথে যে এক জোড়া ইয়াররিং আছে, দুটো মিলিয়ে আছে 7 গ্রাম 740 মিলিগ্রাম, 7 গ্রাম 740 মিলিগ্রাম, কত দাম আসবে এটার দাম এসে যাচ্ছে 42,800 টাকা,
42,800 টাকা। ওকে, 42,800 টাকা চলে আসবে। তাহলে আমাকে একটু হিসেব করে বলো, ইয়াররিং এবং যে পেন্ডেন্ট এই পুরো সেটটা তার মানে কত আসবে? ওজনটা কত আছে? আচ্ছা, একটা আছে 7 গ্রাম 740 মিলিগ্রাম, আর একটা হচ্ছে তোমার 6 গ্রাম 340 মিলিগ্রাম। এই টোটাল সেটটা কত আসবে একটু বলে দাও। অনেকে তো নিতে চায়। টোটাল সেটের ওজন এসে যাচ্ছে 14 গ্রাম 80 মিলি। 14 গ্রাম 80 মিলিগ্রাম এরকম একটা গিনির পেন্ডেন্ট এবং ইয়াররিং এর সেট চলে আসবে। দাম আসবে 77,800 টাকা। 77,800 টাকা টোটাল। যারা দেখতে চেয়েছিলে তাদের জন্য দেখিয়ে দিলাম। এরকম প্রচুর ডিজাইন পেয়ে যাবে, নিউ সানন্দ জুয়েলার্স এ ভিজিট করবে অবশ্যই, দেখে নাও। খুব সুন্দর না ডিজাইনটা? দারুণ লাগছে। ওকে, এবার আমরা দেখে নিচ্ছি। এবার আমরা চলে আসি এইখানে, দেখো এখানে এক জোড়া গিনি ইয়াররিং আছে যেটার ওয়েট হচ্ছে 5 গ্রাম 740 মিলিগ্রাম। এইটা 5 গ্রাম 740 মিলিগ্রাম এইটা, ঠিক আছে? এটা দাম কত একটু শুনে নি। এটার দাম এসে যাবে 31,700। 31,700 টাকা চলে আসবে দুটো মিলিয়ে। দুটো মিলিয়ে চলে আসবে 31,700 টাকা। আচ্ছা, যেটা আমার অনেকদিন ধরে অনেকেই দেখতে চেয়েছিলে সেটা আমি এবার দেখাই। দেখো গিনি চেন, যেটার উপর আমার প্রচুর রিকোয়েস্ট ছিল, দেখাচ্ছি জুম করে। গিনি চেন কত সুন্দর দেখো ডিজাইনটা, চেনের সাথে এরকম গিনি দিয়ে দিয়ে ওভারঅলটা এরকমটা, ভীষণ সুন্দর একটা ডিজাইন, খুব ভালো লাগছে। অনেকেই গিনি চেন পছন্দ করো, তাদের জন্য আমি দেখাচ্ছি। এটা কত ওয়েট আছে আমাকে একটু দেখে বলো। এটার ওয়েট এসে হচ্ছে 12 গ্রাম 630 মিলিগ্রাম। 12 গ্রাম 630 মিলিগ্রাম, ঠিক আছে? দেখো এটা কিন্তু দেখে অনেক, মানে হয়তো যতটা ভরাট লাগছে ততটা কিন্তু ভারী না, অনেকটাই হালকা। আমি হাত দিয়ে আছি তো বুঝতে পারছি। তো তাহলে এটার দাম কত আসবে আজকের গোল্ড রেট অনুযায়ী? এটার দাম কত আসবে? 69,800 আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম আসবে 69,800 টাকা। 69,800 টাকা চলে আসবে আজকের গোল্ড রেট অনুযায়ী। ওকে, ঠিক আছে, দেখে নিলাম। এইবার এইখানে আর একটা পেন্ডেন্ট আছে একটা চেনের সাথে। আমি চেনটার দাম বলছি না, শুধুমাত্র পেন্ডেন্টারই তোমাদের আমি ওয়েট বলবো। হ্যাঁ, আচ্ছা দেখো এটার ওয়েট আছে 5 গ্রাম 340 মিলিগ্রাম। গিনি পেন্ডেন্ট 5 গ্রাম 340 মিলিগ্রাম কত আসবে? দাম এসে যাবে 29,500। 29,500 টাকা, আর এই চিহ্ন থেকে বুঝতে পারবে যেটা হলমার্ক, 29,500 টাকা, ঠিক আছে? এবার আমরা দেখব গিনি নেকলেস। দেখো উপরে যতটা সম্ভব জুম করছি, আশা করছি তোমরা বুঝতে পারছো সুন্দরভাবে। আচ্ছা দেখো, দেখিয়ে দিচ্ছি গিনি নেকলেস কত সুন্দর। দেখো এত সুন্দর ডিজাইন কি বলবো, পুরোটা গিনি দিয়ে কাজ করা, আশা করছি বুঝতে পারছো সুন্দরভাবে। দেখো পুরো গিনি দিয়ে নেকলেসটা ডিজাইন করা হয়েছে। কত মানে একটু বলে দাও ওয়েট কত? এটার ওয়েট এসে যাচ্ছে 17 গ্রাম 530 মিলিগ্রাম। 17 গ্রাম 530 মিলিগ্রাম কত দাম আসবে মোটামুটি? মোটামুটি এটার দাম এসে যাচ্ছে 96,900। 96,900 টাকা চলে আসবে এটার দাম। 96,900 টাকা চলে আসবে এটার দাম, ঠিক আছে? তাহলে আমি ওভারঅল তোমাদের আবারও বলে দিচ্ছি আমি কী কী দেখলাম। তাহলে আমি কী কী দেখেছি দেখো, আমি দেখেছি আংটি, দেখেছি গিনি, পেন্ডেন্ট সেট দেখেছি যেটার মধ্যে ছিল ইয়াররিং এবং পেন্ডেন্ট, এই যে দুটোই ছিল। আচ্ছা তারপর দেখেছি তোমার টপস দেখেছি, তারপর তোমার এখানে আরেকটা পেন্ডেন্ট দেখেছি, আর সবথেকে সুন্দর যেটা এই যে গিনি চেন দেখেছি যেটার প্রচুর রিকোয়েস্ট ছিল। আবারও বলছি যে তোমরা যদি চাও নিজেদের মতো করেও ডিজাইন দিয়ে বানাতে পারবে, শপে ভিজিট করবে। ওকে, আর এই যে এখানে আমরা গিনি নেকলেসও দেখেছি। আচ্ছা দেখো এখানে আমরা যে সীতাহারটা দেখছি, গিনি সীতাহার, এটা ডিজাইনটা কিরকম? এই যে এখানে মাঝখানে গিনি আছে, আবার এরকম এই যে সাইডে গিনি আছে, ঠিক আছে? এখানেও গিনি আছে, পুরোটা গিনি দিয়ে ওয়ার্ক করা আছে। এটার ওয়েটটা আমাকে আবারও বলে দাও কত? এটার ওয়েট 25 গ্রাম 350 মিলিগ্রাম। 25 গ্রাম 350 মিলিগ্রাম, ওকে।
এটা দাম কত চলে আসবে? এটা দাম এসে যাচ্ছে 1,40,000। 1,40,000 টাকা চলে আসবে এটার দাম, ঠিক আছে? 1,40,000 টাকা চলে আসবে এটার দাম, ঠিক আছে? ওকে, দেখে নিলাম। এইবার দেখবো এখানে আরেকটা পেন্ডেন্ট আছে গিনির, এই পেন্ডেন্টটা দেখে নেবো। পেন্ডেন্টের ওয়েটটা আমাকে বলে দাও। পেন্ডেন্টের ওয়েট আছে 10 গ্রাম 430 মিলিগ্রাম, 10 গ্রাম 430 মিলিগ্রাম। এর থেকে লাইট ওয়েটেরও পেয়ে যাবে, এর থেকে আরও চাইলে যদি হেভি চাও আরও হেভি পেয়ে যাবে। কেমনটা চাও, কেমনটা বানাতে চাও, একটু শপে যখন বানাবে একটু শপে ডিজাইন দিও, নিজেদের মতো তেমনই বানিয়ে দেবে। এটা কত আসবে? এটা দাম এসে যাচ্ছে 57,600। 57,600 টাকা, ঠিক আছে। এবার এখানে একটা গিনির সেলিহার আছে, আমাকে দেখে বলে দাও ওটার ওয়েট কত। সেলিহারের ওজন এসে যাচ্ছে 1 গ্রাম 630 মিলিগ্রাম। দাম আসবে? এটা দাম এসে যাচ্ছে 9,500, 9,500। 9,500, 9,500 টাকা চলে আসবে এই সেলিহারের দাম। এবার দেখছি যেটা ভীষণ সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে তোমার গিনির ইয়ারিং। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ ইয়ারিংটা, মানে দুল, যেটা কানের দুল, এই মাঝখানে হচ্ছে গিনি ওয়ার্ক করা আছে। আমি একটুখানি কাছ থেকে দেখাই, দেখো গিনির এরকম ডিজাইন কি আগে দেখেছো? এখানটা মাঝখানে গিনির, দেখো মাঝখানে গিনি আছে। এটা কত দুটো মিলিয়ে ওয়েট এবং দামটা আমাকে বলে দাও। এটার ওজন আছে 4 গ্রাম 330 মিলিগ্রাম। হুম, দাম আসবে? দাম এসে যাবে 23,900। 23,900 টাকা, ওকে, 23,900 টাকা চলে আসবে এটার দাম। তাহলে আমি কি কি দেখলাম ওভারঅল তোমাদের আবারও বলে দিই। আজকে আমি দেখে নিয়েছি বিভিন্ন ধরনের গিনির কালেকশন, গোল্ড গিনি সেট বা গোল্ড গিনি কালেকশন, যেটাই বলো না কেন। তোমরা আমাকে, মানে আমি এই ভিডিওটা বানাচ্ছি সম্পূর্ণ কমেন্টের ভিত্তিতে, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে, সেই রিকোয়েস্টের ওপর কিন্তু আমি ভিডিওটা আজকে করছি। হ্যাঁ, যেটার মধ্যে আমি দেখালাম গিনি আংটি দেখিয়েছি, তারপর হচ্ছে গিনি তোমার পেন্ডেন্ট সেট দেখিয়েছি, তারপর দেখিয়েছি সীতাহার পেন্ডেন্টের আরেক রকমের ডিজাইন, সেলিহার ছিল, দুল ছিল, টপস ছিল, এই যে গিনি চেন ছিল, পেন্ডেন্ট ছিল, ঠিক আছে, এটা হচ্ছে চেন, চেন নেকলেসও বলতে পারো বা লকেট চেন যেটা বলে, লকেট চেন, গিনি লকেট চেন প্লাস তোমার নেকলেস। তাহলে এত রকমের গিনির ডিজাইন আমি তোমাদের দেখিয়েছি। আশা করছি তোমরা যেমনটা দেখতে চেয়েছিলে আমি সেরকমটা আমি তোমাদের দেখাতে পেরেছি। আবারও বলছি, এটা যেহেতু রিকোয়েস্টেড ভিডিও, যতটা সম্ভব তোমাদের যাতে সুবিধা হয় বা তোমাদের যাতে প্রয়োজনীয়তা মেটে সেটা মাথায় রেখে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। তোমরা যদি, তোমাদের যদি আরও কোনো, মানে আরও অনেক যদি ডিজাইন দেখতে চাও, মানে গিনির তোমরা আর কী কী ডিজাইন দেখতে চাও আমাকে একটুখানি কমেন্ট করে জানিও, আমি অবশ্যই নেক্সট টাইম যখন ভিডিও বানাবো আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমি অবশ্যই বলবো চ্যানেলের সাথে থাকবে, ভিডিওটাকে শেয়ার করবে, আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি বলবো অবশ্যই ভিডিও যেমন দেখছো সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে শেয়ার করবে। এবং তোমরা কী কী ধরনের গহনা দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের ইচ্ছে মতো বা তোমাদের পছন্দ মতো গহনা দেখাতে, ঠিক আছে? আর হাতে আমি কী পরে আছি সেটা তো আমি ভিডিও শুরুতে বলেই দিয়েছি। তাহলে শপের অ্যাড্রেসটা আবারও বলে দিই। শপের অ্যাড্রেস হচ্ছে নিউ সানন্দা জুয়েলার্স, 202/1 NSC বোস রোড, বাঁশরণী, কলকাতা 47। সবাই ভালো থাকবে, এবং আমার চ্যানেলে যারা নতুন আমি তাদেরকে আবারও বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমার বাংলাদেশের ভিউয়ার্সদেরকে আমি বলবো যে তোমরা অনেকেই কমেন্ট করো যে আমরা গহনা কালেক্ট করতে পারছি না, মন খারাপ করো অনেকে, তাদেরকে আমি বলবো যে কলকাতা যখন ভিজিট করবে তখন আমি যে সবগুলোর গহনা দেখাই সেখানে তো ভিজিট করবে, কিন্তু এই ডিজাইনগুলো দেখে দেখেও কিন্তু তোমরা বাংলাদেশ থেকেও কিন্তু বানিয়ে নিতে পারো। ওকে, আশা করছি ডিজাইন দেখে বানালেও কিন্তু অনেক সুন্দর হবে। ডিজাইনগুলো তো দেখতেই পাচ্ছ, ডিজাইন দেখে দেখে যারা বাংলাদেশে আছো আমি তাদেরকে বলবো যারা এই ধরনের কিন্তু জুয়েলারি বানিয়ে নিতে পারো। তাহলে সবাই ভালো থাকবে, আর অন্য স্টেটে যারা আছো আমি আমার অন্য স্টেটের আমার ভিউয়ার্সদেরকে বলবো যে অবশ্যই চেষ্টা করবে একটু অনলাইনের মারফত বুকিং করে নিতে। কীভাবে বুকিং করবে ডিসক্রিপশনে শপের ফোন নাম্বারটা দেওয়া থাকবে, একটু ফোন করে ডিটেলসে জেনে নিও। তাহলে সবাই ভালো থেকো, সামনে আমি আবারও এই ধরনের নতুন অনেক কালেকশন নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব।
নিউ সানন্দ জুয়েলার্সে ভিজিট করবে। আশা করছি মনীষ ফ্যাশনের সাথে সবাই থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস বি স্টে কানেক্টেড। Nung shirap pagi mo.